বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী বলেন ফিফার সহযোগিতা অব্যাহত থাকলে বাংলাদেশের ফুটবলও একদিন বিশ্ব ফুটবলের মূল আসরের স্থান পাবে জিয়ানি শেখ হাসিনাকে ফিফার লোগো এবং জার্সি উপহার দেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্টকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোদনামচা সহ কিছু বই এবং বাংলাদেশ ফুটবলের জার্সি উপহার দেন এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার ভোরে মঙ্গোলিয়া থেকে ঢাকায় আসেন চিয়ান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আলভিটো রোসো